নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট বা মোচা চিংড়ি। এটা কিন্তু খুব ফেমাস একটা রেসিপি, আপনারা দেখুন কিভাবে আমি রেসিপিটা বানাই। এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে শিখি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট বা মোচা চিংড়ি। মোচা ছাড়ানোর কিন্তু একটি বিশেষত্ব আছে। মোচাগুলোকে কিন্তু প্রথমে এই যে পুঙ্কেশরটা আর এই ওপরের পাতলা যে পর্দাটা, এটা কিন্তু ছাড়িয়ে তারপরে নিতে হয়। আমি আবার বলছি, এভাবে পুঙ্কেশরটাকে ফেলে দেব আর এই ওপরের যে পাতলা পর্দাটা কিন্তু ফেলে দেব, দিয়ে বাকি অংশটা রেখে দেব। ভালো করে একটু দেখে নিন, পুঙ্কেশরটা এবং ওপরের পাতলা পর্দা ফেলে দিয়ে পুরো মোচাটা এভাবে ছাড়িয়ে নেব। তবে যখন মোচার একদম ভেতর দিকে চলে যাব সেই সময় কিন্তু এগুলো করার দরকার নেই, আমি দেখিয়ে নিচ্ছি। যেমন ছাড়াতে ছাড়াতে এখন এরকম অংশটা থাকবে, সেক্ষেত্রে তখন অত ছাড়ানোর দরকার পড়বে না একদম কচি জিনিসগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র এরকম ছাড়িয়ে দিয়ে এই জিনিসগুলো আমরা পুরো গোটাটাই নিয়ে নেব, এগুলো কিন্তু ওরকম ছাড়ানো দরকার পড়বে না। তারপর এটাকে আমরা একদম ফাইন চপ করব বাঁধাকপির মতো। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট বা মোচা চিংড়ি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো মোচা, একটা মাঝারি মাপের মোচা নিয়েছি। আমি কিন্তু প্রথমেই দেখিয়েছি যে মোচাটাকে কিভাবে ছাড়াতে হবে। ছাড়ানোর পর এটাকে খুব ফাইন চপ করে এটাকে নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। নুন জলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, না হলে মোচার কষ্টটা যাবে না। চিংড়ি মাছ নেওয়া হয়েছে 150 গ্রাম, একটা ছোট সাইজের টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আদা বাটা, একটা মাঝারি সাইজের আলু, এটাকে টুকরো টুকরো করে রাখা আছে, হলুদ গুঁড়ো, সাদা জিরে, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি এবং রান্নাটা আমরা সর্ষের তেলে করব। নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার আমরা মোচাটাকে সিদ্ধ করে নেব। নুন জল থেকে ছেবে ছেবে তুলে নিয়ে আমরা এরকম জলের মধ্যে সিদ্ধ করব। দেখতেই পাচ্ছেন যে জলটা কিন্তু কালো হয়ে গেছে, কারণ কষটা, মোচার মধ্যে যে কষ থাকে সেটা বেরিয়ে গেছে। সিদ্ধ করার পরেও আমরা 2-3 বার ভালো করে মোচাটাকে ধুয়ে নেব, যাতে কোনো রকমই কষটা না থাকে, কারণ কষ থাকলে কিন্তু মোচাটা তিত হয়ে যাবে। কড়াইটা ঢেকে দিলাম, তার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোচাটা সিদ্ধ করতে বসিয়ে আমরা চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। খুব সামান্য নুন আর খুব সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে 5-10 মিনিট আমরা রেখে দেব। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, 7-8 মিনিট ধরে আমি এটাকে ফোটাচ্ছিলাম। এবার আমরা এটাকে জলটা ছেঁকে নেব, ওভেনটা অফ করে দিলাম। জলটাকে সমস্ত বাদ দিয়ে দেব। সিদ্ধ করার পরেও মোচাটাকে কিন্তু আরও একবার দুবার ভালো করে ধুয়ে নিতে হবে, কোনো মতেই কিন্তু মোচার কষ্টটা থাকলে চলবে না, তাহলে কিন্তু মোচাটা তিত হয়ে যাবে। এর জন্য বারবার করে মোচাটাকে ধুয়ে নিতে হবে। মোচা সিদ্ধ করার পর এবারে কড়াইতে গরম করে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে চিংড়ি মাছটাকে ভেজে নেব।
চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। মাছ ভাজার পরে তেলটা কমিয়ে নিয়ে 3-4 টেবিলস্পুনের মতো তেল কড়াইতে আমি রেখেছি। এবারে এর মধ্যে প্রথমে গোটা জিরে ফোড়ন দেব। 1/4 টিস্পুন গোটা জিরে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দুটো, ছোট সাইজের তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটো দিলাম। সবশেষে শুকনো লঙ্কাটা দিলাম, একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে 15-20 সেকেন্ড একটু ফ্রাই করব, জিরে শুকনো লঙ্কার গন্ধ আসবে। তারপরে আমি টমেটো কুচানোটা দিয়ে দেবো, একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটো দিয়ে 1 মিনিট ফ্রাই করলাম। এবারে এর মধ্যে বাটা মশলা মানে আদা বাটাটা দেব। দু টিস্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করবো। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রয়েছে। এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব। 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন চিনিটা দেব, প্রথমে 1/4 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দেব। এবারে একটু জল দেব, 2 টেবিলস্পুন জল দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, আঁচটাকে বাড়িয়েই মশলাটাকে কষাবো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এর মধ্যে এবারে ভাজা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ আর আলুটা দিয়ে 2 মিনিট আরো কিছুক্ষণ কষাবো, আঁচটাকে কমিয়ে কষাবো এবারে। তারপরে এর মধ্যে সিদ্ধ করা মোচাটা দেব। মশলা থেকে কিন্তু একদম তেল বেরিয়ে গেছে আমাদের, কষানো কমপ্লিট। এবার আমরা এই সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। এটা কিন্তু সিদ্ধ করার পরেও বেশ কিছুবার, 2-3 বার মতো ধুয়ে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আরো 5 মিনিট আমরা নাড়বো। আমরা এটা মোচার ঘণ্ট, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট বা মোচা চিংড়ি বানাচ্ছি। মোচা কিন্তু নিরামিষও একটা প্রিপারেশন করা যায়, সেটার ভিডিও আমরা পরে আপলোড করব, আপনারা দেখে নেবেন কীভাবে নিরামিষ মোচা তৈরি করতে হয়। আজকে আমি মোচার ঘণ্ট বানাচ্ছি। কষানোটা প্রায় হয়ে এসেছে, যখন দেখবো ভেতর থেকে জলটা শুকিয়ে যাবে তখন আমরা এটাকে এর মধ্যে অল্প জল অ্যাড করে ঢেকে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করে এটাকে হালকা আঁচে ঢেকে দেব, মিডিয়াম আঁচে ঢেকে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবারে আঁচটাকে বাড়িয়ে দেব, দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে কিন্তু একদম ঝোলটা যখন শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের এরকম একদম হাই ফ্লেমে রান্না করতে হবে। এর মাঝে একটু টেস্ট করে আমরা দেখে নেব
ঠিক আছে। আপনারা কিন্তু প্রয়োজন মতো নুন আর চিনি অ্যাড করবেন, টেস্ট করে নিন। এবারে হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করলেই আমাদের মোচার ঘণ্ট বা মোচা চিংড়ি তৈরি হয়ে যাবে। এবার মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আমাদের মোচার ঘণ্ট প্রায় তৈরি। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে 5 মিনিট আমরা দেখতে রাখবো। 5 মিনিট পরে আমি সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল রেসিপি, মোচার ঘণ্ট বা চিংড়ি মাছ দিয়ে মোচা। আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হব। নমস্কার।